চতুর্থ দফায় ইউপি নির্বাচনের সময় ও পরে বেশ কিছু এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঠাকুরগাঁও, পটুয়াখালী ও সিলেটে নিহত হয়েছে তিনজন। কিছু স্থানে ভোট কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, সংঘর্ষ, গুলি আর ককটেল বিস্ফোরণ ঘটেছে। ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের দক্ষিণ আশানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী সহিংসতায় নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে সন্ধ্যা নাগাদ পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। সিলেটের গোলাপগঞ্জে নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের সাথে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় একাধিক মামলা প্রক্রিয়াধীন। টাঙ্গাইলের ভুয়াপুর ও ঘাটাইলেও নির্বাচন পরবর্তী সহিংসতা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কাবুল নামে এক ব্যক্তি, উনি তার সংঘবদ্ধ দল নিয়ে ঢুকেছিল। ঢুকে ব্যালট পেপার প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং অফিসার কাছ থেকে সংগ্রহ করে সিল মারা শুরু করেছিল এবং পুলিং এজেন্ট যারা ছিল এবং পুলিং অফিসার সবাইকে বের করে দিয়েছিল। আজকে ফলদা বাজার ওই কেন্দ্র নিয়ে তো কেন্দ্র, হ্যাঁ, ওই কেন্দ্র থেকে এরা ব্ল্যাড বক্স নিয়ে আসতো। আমরা তো রাস্তা দাঁড়াই, আমার বাড়িটা তো মেইন রোডের সাথে, বাড়ি বাড়িতে দাঁড়াই রয়েছে, তারা সামনে দিকে ফাঁকা গুলি ছেড়ে দিয়েছে। দর্শক, এই মুহূর্তে টাঙ্গাইলের ভুয়াপুর থেকে এখন সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, ঘাটাইলে নির্বাচন পরবর্তী সহিংসতার পর পরিস্থিতি আসলে এই মুহূর্তে কেমন দেখছেন? আর যারা হাসপাতালে আছেন, হতাহত হয়েছেন, তাদের অবস্থা আসলে কি জানাবেন? জি জ্যোতি, বরাবরের মতোই যে নির্বাচন পরবর্তী যে সহিংসতা তা কিন্তু টাঙ্গাইলে লক্ষ্য করা গেছে। গতকাল টাঙ্গাইলের ভূঁইয়াপুর উপজেলার ফলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কেন্দ্রে কিন্তু এই যে নির্বাচন সহিংসতার মূল সূত্রপাত কিন্তু ওই জায়গা থেকেই, যেমন ওই একটি কেন্দ্রে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু ওই জায়গায় ম্যাজিস্ট্রেট সহ নির্বাচন কর্মকর্তাদের কিন্তু অবরুদ্ধ করে রাখা হয়। এছাড়াও যে ভূঁইয়াপুরের আরেকটি এই কেন্দ্র রয়েছে চরচন্দনী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, সেই কেন্দ্রে কিন্তু একই অবস্থা। যে এই জন্য পুলিশ কিন্তু নিয়ন্ত্রণ আনার জন্য গুলি ছোড়ে এবং গুলিতে কিন্তু বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয় এবং গুলিবিদ্ধ অবস্থায় কিন্তু তারা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে, ভূঁইয়াপুর হাসপাতালে কিন্তু চিকিৎসা নিচ্ছেন। আমি আপনারা দেখতেই পাচ্ছেন যে এই জায়গায় যে সমস্ত রোগী ভর্তি রয়েছে এই হাসপাতালটিতে, ভূঁইয়াপুর হাসপাতাল, সমস্ত রোগী কিন্তু মারামারি বা যে কোনো সংঘর্ষে এবং নির্বাচন বিষয়ে তারা কিন্তু এই জায়গায় ভর্তি হয়েছেন। আজকে আমি যতটুকু জানতে পেরেছি যে ভূঁইয়াপুরে ফলদা মোমিনপুর এলাকায় এবং ঘাটাইলের যে আনেহলা ইউনিয়ন আছে সেই ইউনিয়নে কিন্তু সংঘর্ষ চলছে এবং দফায় দফায় সেই সংঘর্ষে লোকজন কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছে, রোগী আসছেন এবং বাড়িঘরে কিন্তু হামলার একটা অভিযোগ কিন্তু আমরা পেয়েছি। তো এই পর্যন্ত আমি যে হাসপাতালের কর্তৃপক্ষ যিনি রয়েছেন তার কাছ থেকে আমি যতটুকু জানতে পেরেছি, গতকালই কিন্তু এই হাসপাতালে গুলিবিদ্ধ সহ 33 জন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। এছাড়াও সকাল থেকে এই পর্যন্ত আমি তথ্য নিয়ে যতটুকু জানতে পেরেছি যে 15 জন রোগী কিন্তু এই হাসপাতালে এসেছেন চিকিৎসা নেওয়ার জন্য। তো ক্রমে কিন্তু পরবর্তী নির্বাচন পরবর্তী যে সহিংসতা ভয়াবহ রূপ দিচ্ছে এবং একের পর এক রোগী আসছেন হাসপাতালে এবং বাড়িঘরে কিন্তু হামলার ঘটনা ঘটছে। জ্যোতি কামাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ টাঙ্গাইলের ভুঁইয়াপুর থেকে জানাচ্ছিলাম আমাদের সহকর্মী কামাল হোসেন।